গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে পনেরো দশটা তো বাজে। হ্যাঁ, তাই যে বাবাকে একটু তৈরি করলাম, মাংস খাওয়াই ছো না বাবা, বাবাকে নিয়ে এখন তো যাবো, পোলিও খাওয়ানো আছে আজকে আমাদের বাড়ির কাছেই, এখন যাবো। চল ওমা, গেলাম, সুমন উঠলো, ওই ব্রাশটা দিয়ে দিও, ওখানে ব্রাশ রেখেছি। মোবাইলে ঠিক থাকা এখন সব পাকা, ভালো করে দাও, উঠে যাবে, একটা চার দিন থাকবে। গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ, মটনের তেল আলাদা করে রাখা হয়েছে, মানে মটন ম্যারিনেট করে রাখা, আলু কেটে রাখা, এখানে হচ্ছে ডাল সিদ্ধ, এখানে হচ্ছে ভাত। পাপা আর পাপার ছেলে দুজনেরই স্নান হয়ে গেছে, এখন দুজনে বসে কি হচ্ছে পাপা, পাপা কোলে কি হচ্ছে, মা এসবে আসলো, পাপা ঘুমাচ্ছে, পাপা পাপা থাম্মি এসেছে, থাম্মি থাম্মি এই যে থাম্মি এসেছে পাপা, শোয়ালে চলবে না, শুতে যায় না মামি যে আসলো তাকানো হয়ে গেছে, কিন্তু এখন তাকানো হয়ে গেল, ওখানে ছিলাম দাঁড়িয়ে, থাম্মির কোলে উঠে বেরু বেরু হচ্ছে, মিলে গেছে তাই না, তুমি তো গিয়ে নিয়ে এলে গাড়িতে করে, আর যেত ব্যাগ নিয়ে যখন একটু হাঁটতে পারতো তখন ব্যাগ নিয়ে আরাম করতে করতে যেত, হ্যাঁ সাথে যেত, হ্যাঁ হ্যাঁ মুখ করে না দিদি, আমার সুগারটা অনেক বেশি। ডাল সিদ্ধ, এখানে স্যালাড, লাউয়ের তরকারি, মটনের পাতলা ঝোল, এখানে সুমনের একটা ডিমের অমলেট, আর এখানে আছে মিষ্টি টক দই, মিষ্টি দই। বাবু হাত পা ছুড়ে যাচ্ছে, কেউ কোলে নিচ্ছে না, পাপা এখানে আছে দেখছি পাপাকে, কিন্তু পাপা কোলে নিচ্ছে না, দিদি ভাই বসে আছে, কেউই কোলে নিচ্ছে না, হাত পা ছুটছে, এইবার কান্না হবে, কান্না মাথা নেমে গেছে বালিশ থেকে, ওয়াট কাঁদবে না, হাসছে মিচকে মিচকে, পাপা ও পাপা মজা পেয়ে গেছে, সবার খাওয়া গেছে, যদি বাবা বসে ও টক দই খুব ভালো খায়, মিষ্টি দই খায় টক দই, চ আমাদের বালি নিয়ে যাই, আমরা বেলি বেরি যাবো, আমাদের বাড়ি যেতে হবে তো, বেলা ফুলে যেতাম না, দাদান বসে আছে তো, ছেলে শোয়াতেই ওখানে ভয় পেলাম, ছেলে ঘুমিয়ে যাবে,
ওই যে সব সুন্দরী বড় চলে আসছে বাবা, সবাই ঘুরু ঘুরু যাচ্ছে, ওকে নিচ্ছ না, থাম্মিরা চলে গেল, পাপাও চলে যাবে, পাপাজি বিগ ড্যাডি, বিগ ড্যাডি বিরক্ত বোধ হচ্ছে পাকা খাওয়াটাই, এখন আনন্দ বললাম না, গরম লাগছিল ওই ঘরে পাকাতে অতিরিক্ত হাওয়া, চলে যা ও থাক টাটা। আজকে সন্ধ্যাবেলা একটু খাওয়া হবে, অনেকদিন খাওয়া হয় না, একটু পেঁয়াজি লঙ্কার চপ আর রচা আর সাথে মুড়ি আছে। কি দুষ্টুমি হচ্ছে, খাওয়া দাওয়া লাগবে না, এটা কি হচ্ছে, হচ্ছে না কি জিভ বের করে কি, এখন হাসি আমি হাসি তো বলবো না, তুমি কি দুষ্টুমি করছো এগুলো না, দিদি বেঁচে রাখো তো, দেখো দেখো ওই আওয়াজটা বোধহয় ভালো লাগছে, এই যে পাপা পাপা আমি কিছু বলছি, ওরে বাপা রে তুই তো একটু হলে তোর মাথায় লাগতো ঘাড়ে লাগতো, তুই যে এই বালিশটা দিয়ে তুই এখানে চলে এসেছিস, ওই দেখো আবার আবার করছে, ও বালিশই ফেলে দেবে, আবার আবার করছো, রাত্রে রুটি আর মটন আছে, শুধু মটন আর রুটি দি পাপা, হ্যাঁ শুয়ে রেখেছে তোমায় ঘোরাচ্ছে না নিয়ে, এগারোটা পঁচিশ বাজে, আজকে সারাদিন এরকম করেছে, একটু ঘুমায়নি, একটু ঘুম চোখে পুরো, কিন্তু শোয়ালেই এরকম জেগে যাচ্ছে আর এরকম করছে, আজকে নিয়ে কেউ একটু ঘোরে নি রাত্রিবেলা এখনো পর্যন্ত, হ্যাঁ শুয়ে পড়বো, তোমাদের সাথে দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও, আর ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে পারলে শেয়ারও করো, টাটা গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যাও।